অরিত্র বাইক চালাচ্ছে গাই, আমার বাপিরা মানে ভিডিও করবো না, হ্যাঁ মানে এমনি করি অরিত্র, ওই যে অরিত্র গাড়ি চালাচ্ছে, সুপার স্প্লেন্ডার গাই গাইস, বাইক রাই ঘুরছে অরিত্র গাড়ি চালাচ্ছে, ইন্ডোরা দিলাম না গাই, ইন্ডোরা দিয়ে দিই। সো হে গাইস, হোয়াটস আপ, আই হোপ আপনাদের ভালো কাটছে, আর ওয়েলকাম টু মাই চ্যানেল, দিস ইজ এ নিউ ইন্টারেস্টিং ভিডিও মানে ব্লগ। এই মাল মারি রাস্তার কেন ব্লগ বানাইছে, ব্লগই বানাবো, আমার চ্যানেলে ভিডিও নাই, থামুনিও নাই, ভিডিওও নাই, আমাদের পরীক্ষাও চলছে, এর জন্য ভিডিও নাই, আমার ওয়াচ টাইম আমার কমে যাচ্ছে গাইস, কোনো ব্যাপার না, হবে হবে, খেলা হবে গাইস। আজকে আমার থেকে মোবাইলটা পড়লো, বাইকের ড্রাইভার ও বলছে আমি আমি পাইলট না, তুই পাইলট, ওই তো বলছে আমি পাইলট না, তুই পাইলট, তুই আমার গাড়ি চালাবি, মানে ট্রেনটা মানে যাই, ট্রেনটা মানে যে পাইলট আজকে পুরো ভাই মজাই মজা। আমার কাছে সেলফি স্টিকও নাই, মাইকও নাই, কিচ্ছু নাই, হাত দিয়ে জাস্ট কোনো ব্যাপার না, যতটুকু পারবো ততটুকু, যতটুকু করতে পারি গাইস, অনেক মানে আমার কোনো অরিত্র বাইক নিয়ে রেডি গাইস, একটা ব্লগ হয়ে যাক গাইস, যেটা মাত্র দেখালাম আমি, হ্যাঁ ওইটা তোমার কি হয়েছে ওটা তোমার জানো, যারা কোচবিহার থেকে স্কুল হবে ওটা ভেঙে গেছিল, ওটা অনেকটা মানুষ পাঁচজন লোক, কয়জন লোক মারা গেছিল, যে দশ পনেরো জন মরছে আর দশ পনেরো জন আহত হয়েছে, তো এই যে স্কুলটা ছিল আবার বানানো শুরু করছে, একটা স্কুল ভাই ওটাকে আর স্টপ হয় ওটা চলবে তাই। অরিত্র গাড়ি নিয়ে আসছে, হয়তো ভয় দেখালো যে তেল শেষ, কিন্তু ও বললো যে আমার বাপ ৬৪ তে ছবি তোলা, আমার বাপ পুরো গাড়ি ফুল ট্যাঙ্কি করে রাখে, অরিত্র থেকে ডাইরেক্ট শুনে নাও, আমি তো ভালো করে ডাইরেক্ট দিতে পারি না, ডাইরেক্ট লং টাইম গাইস ব্লগ করছি নিরঞ্জনের মোবাইল দিয়ে আবার, তো ব্যাপারটা হচ্ছে গিয়ে বাইক নিয়ে বেরোয়েছি, আর কোনো ডায়লগের মাথায় আসছে না, সবসময় ডায়লগ কিছু মাথায় আসে না, তো মিস্টার ব্লগস কিং রিদম ০৮ আর ইটস অরিত্র অফিসিয়াল, সবাই মিলে চলো ঘুরতে ঘুরে আসি, তো আসলে পরীক্ষা আছে কালকেও, ব্যাপারটা হচ্ছে মাইন্ডটা ফ্রেশ করার জন্য একটু ঘুরে আসতে হয়, তো ঘুরে আসছি, ঘুরে আসছি আমাদের এদিকে পাবলিক স্কুল ঢুলের এদিক পাশে, আমাদের একদম ফাঁকা রাস্তায় গাইস, সবসময় হেলমেট পরে চালাবে, আমি হেলমেট পরি নেই, কারণ ব্যাপারটা হচ্ছে কি আমার বাড়ির এদিকেই এরিয়া, আমার বাড়ির একদম পাশেই এরিয়া, এই জন্য আমি হেলমেট পরি নি জাস্ট অল্প, আর ১৮ বছরের নিচে তোমরা বাইক চালাবে না প্লিজ, আমারটা অ্যাভয়েড করো, বাই। সো গাইস আর ব্লগটা করবো না, কারণ ও যে পাগলা পাগলার মতন গাড়ি যাইছে, মোবাইলটা পড়ে গেলে গেলো, সো গাইস ভিডিওটা তোমার কেমন লাগলো লাইক করে দাও, আর চ্যানেলটা নতুন করে সাবস্ক্রাইব করে দাও, আর এরকম আরও ভিডিও পাওয়ার জন্য বেলে ওরা গেলো গা, এরকম আরও ভিডিও পাওয়ার জন্য
গন্ডিটাকে অলে সেট করে দাও আর একটা কমেন্ট করে দাও। সো গাইস বাই বাই বাই, জয় হিন্দ জয় হিন্দ।